হ্যালো বন্ধুরা, আজকে বেশ কয়েকটি কাজ দেখাবো ইলেকট্রিক হাউস ওয়্যারিং এর জন্য। তো আসলে বিল্ডিং এ কাজ করার জন্য আপনার পরিকল্পিত সবকিছুই করা লাগে। অপরিকল্পিত যদি কোনো কিছু করেন তাহলে হয়তো তার জন্য যে ভোগান্তি হয় সেই ভোগান্তিগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো দেখুন, এই অপরিকল্পিত কাজ আপনারা দেখতে পাচ্ছেন, একটি রুম, রুমের আমরা পুরো সাইডটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। এই রুম, এইটা রুম হইলে রুম সব 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 ঠিকঠাক আছে, লাইটের পয়েন্ট টয়েন্ট হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে একটা সাইড, ওই যে বারান্দা, যে বারান্দার যে সাইডটা আছে সেই বারান্দার সাইডটা এই মানে লাইন নেওয়ার মতন কোনো সিস্টেম নেই। যে সার্কুলার বক্স আছে এদিক দিয়ে সোজা গেছিল, মূলত এটা একটা রুম ছিল, ঠিক আছে, এটা একটা রুম ছিল, কিন্তু রুম আবার এদিক দিয়ে বাথরুম বানায় লাইছে, আবার বারান্দা বানায় লাইছে। তো এখন এই রুমের মধ্যে তো যে পাওয়ার মেইন লাইনের পাইপটা, যেটা পাইপ যায় তো সেই পাইপটা হচ্ছে এই যে এখানে একটা এই মানে একটা বক্সের মতো বানাইছে, যার কারণে এখানে আর যাওয়া যাচ্ছে না। এখন এখানে একটা বারান্দার মতন তারা তৈরি করছে ফলসাদ। এই যে ফলসাদ, এখানে তো একটা লাইটের প্রয়োজন, কারণ আমাদের যে পাইপটা ছিল ওই যে পাইপটা, এই পাইপটা এদিকে গেছিল। এই ফলসাদ তৈরি করার সময় সবসময় মনে রাখতে হবে ফলসাদের মধ্যে ইয়া থাকে, ওই লাইট থাকে একটা, এই বারান্দার মধ্যে নিচে একটা লাইট থাকে, এই যে এখানে লাইট, একটা বক্স লাইট বা ফাতির লাইট থাকে। তো এইখান থেকে যখন টেকনিশিয়ানরা থাকে না, টেকনিশিয়ানরা ওই ছাদে পাইপ দেয়, এইরকম ছাদে পাইপ দেয় না, ঠিক আছে। তো ওইখান থেকে একটা বক্স বা ইলেকট্রিশিয়ানরা ডাক দিলে ওইখান থেকে বক্স একটা এদিকে বাইর করে রাখবে, একটা পাইপ, একটা সার্কুলার বক্স দিয়া এদিকে বাইর করে রাখলে এখন যেভাবেই হোক এই লাইনটা, এই লাইনটা এদিক দিয়ে আইনে এনে মনে করে কাইটে বাইর করতে হবে, বাইর করিয়া ওই লাইনটা কিন্তু করা যেত। এখন এই পুরা সাত কাইটিয়া লাইন করাটা অনেকটা ঝামেলা। তো এই জিনিসগুলো যদি খেয়াল না করে কাজ করে তাহলে সমস্যা হয়। রুম করার জন্য নির্দিষ্ট ড্রয়িং প্রয়োজন, ড্রয়িং যদি না থাকে তাহলে সিস্টেম হয়। হ্যাঁ দেখেন, ওয়াল কই আর পাইপ কই, তো এইরকমভাবে হতে পারে, হয় ইলেকট্রিক কাজ আর বিল্ডিং তৈরি করা, যারা বিল্ডিং তৈরি করেন সেটা কিন্তু ছেলে খেলা নয়। নির্দিষ্ট ড্রয়িং অনুযায়ী কাজ করলে কাজগুলো কোনো আউটলাইন হয় না। ফ্যানের পয়েন্ট দেখেন, এখানে পড়ছে ফ্যানের পয়েন্টটা কিন্তু এই রুমের মাঝখানে ছিল, আর এখন যেহেতু এখানে ওয়াল হয়েছে এখন কিন্তু আর মাঝখানে নাই এই ওয়ালটার কারণে, এটি পরবর্তীতে স্থাপনাগুলো আইনে লাগাইছে। তো এখন এটা সরাইয়া এদিকে নিতে হইব, নিতে হবে। তো এই জন্যই আজকের ভিডিওটা তৈরি করলাম, যে তৈরি করার কারণ উদ্দেশ্য হচ্ছে যে পরিকল্পিত কাজ তো অবশ্যই করা জরুরি, আর এটা যদি আমরা না করি তাহলে যে সমস্যাগুলি হয়। এই যে দেখেন, এটার ফ্যান পয়েন্ট, রুমের মধ্যে বাথরুম ঢালছে, এখন ফ্যানের পয়েন্ট হয়েছে এইখানে, ওই যে ফ্যানের পয়েন্ট তো এই ওয়ালের থেকে এই ওয়ালে কাছে রয়েছে, এটার এখন টাইন নিয়ে এদিকে আনা লাগবো, সাত কাটটা হাফ ইঞ্চি পাইপ দিয়া। তো পরিশেষে একটি কথা বলতে চাই, যে ভিডিওটার করলাম এই কারণে, ভিডিওটা করলাম এই কারণে আপনারা কোনো কিছু যদি চেঞ্জ করেন বা নকশা করে কাজ করেন সেক্ষেত্রে নকশার মধ্যে সব কিছু উত্থাপন থাকে, টেকনিশিয়ানদেরকে সেই ধরনের একটি নকশা দিবেন। আর সর্বশেষ যেটা কাজের ভূমিকা পালন করে সেটা হচ্ছে কাজের রেট, কাজের এই বিল্ডিংয়ে স্তরে স্তরে কাজ, একটা বিল্ডিংয়ের কাজ সুন্দর করার ক্ষেত্রে স্তরে স্তরে কাজ করা লাগে। তো আপনারা যদি পয়েন্ট হিসাব করেন, মনে করেন ওই যে এখানে বারান্দায় যে পাইপটা আমরা দেখাই আসি,
তো ওই পাইপটা একটা ইলেকট্রিশিয়ান দিতে আইলে তার 10 মিনিট লাগবে, 10 মিনিটের জন্য হয়তো এখানে আসতে হবে। এরপরে আরও কিছু কাজ আছে, যেমন বাথরুমের লাইট, বাথরুমের লাইট এই যে দেখেন এখানে কলম, বাথরুমের লাইট এই যে আপনার এখানে ঝর্ণা যেহেতু আছে এখানে লাইটটা দেওয়া যায়, কিন্তু অনেক সময় লাইটগুলো টানান লাগে, অনেক টানা হেঁচড়া করান লাগে। আর এই সুনির্দিষ্টভাবে যদি না দেন, এই যে এদিক দিয়েও সরছে, ওই পাশেও সরছে, এই পাশেও সরছে, কাজের যে রেটটা যেটা, তো রেটটার উপরে গুরুত্ব না দিয়ে রেটে আপনারা ঠকবেন, মালিক পক্ষ যারা তাদেরকে বলছি, আর কাজে ঠকবেন না। রেট একজন যদি 300 টাকা দেয়, আপনি 350 টাকা দিবেন। মনে করেন আপনার পয়েন হচ্ছে 20টা বা 30টা 40টা, 40টা পয়েনে কত টাকা আসবে বেশি? তো আমার মেসেজ হচ্ছে আপনি টাকায় ঠকবেন, কাজে ঠকবেন না। কাজটা সুন্দরভাবে করার জন্য একটা ড্রয়িং করতে হবে, কোন জায়গায় কি কি জিনিসগুলো লাগানো যাবে তার জন্য একটা ড্রয়িং করতে হবে, সুনির্দিষ্ট, বারবার চেঞ্জ করা যাবে না। আর চেঞ্জ করার কাজ করার আগে আপনার ভাবুন শতবার, কাজ করে ফেললে ভাবলে একবারও হয়তো চলে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আর যেখানে পয়েন্ট নাই সেই পয়েন্টের কীভাবে করা হয় সেই বিষয়টা দেখানোর জন্য চেষ্টা করছি।